পাউলেম মুসলিম রাহমতুল্লাহ প্রশ্ন হচ্ছে সালাদ বিনষ্টের কারণসমূহ সমূহ কি কি আমাদের সমাজে আমরা অনেকই আ সিয়াম বঙ্গের কারণ জানি বা ওযু বঙ্গের কারণ জানি কিন্তু সলাদ বঙ্গ হওয়ার যে কিছু বিষয় রয়েছে এই সম্পর্কে আমরা অনেকেই জানি না আর যারা জানি তারা হয়তো আমরা খেয়ালও করি না আমরা শুধু নিয়ম নীতি অনুযায়ী একটা কোন রকম খরচ বা সনদ নফল সলাদ আতাই করলে মনে হয় হয়ে যাবে এমনটি নয় সলাদ বিনষ্টের কিছু কারণ রয়েছে যেগুলি সংগঠিত হলে সলাদ যত রাখাতে হোক না কেন ওই সলাদ আর গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না তাই সলাদ বিনষ্টের কারণসমূহ আমাদেরকে জেনে নিতে হবে এক নম্বরে সালাত্রত অবস্থা ইচ্ছাকৃত কিছু খাওয়া বা পান করা যাবে না সলাতরত অবস্থায় কোনো কিছু খাওয়া বা পান করা যাবে না দ্বিতীয় দুই নাম্বার সালাতের স্বার্থ ব্যথি রেখে অন্য কারণে ইচ্ছাকৃতভাবে কথা বলা অর্থাৎ সালাতের ভিতরে কোনো কথা বলা যাবে না আর যদি কোনো কথা বলে তাহলে সলাত ভেঙ্গে যাবে তিন নাম্বার ইচ্ছাকৃত ভাবে কাজ বা আমলে কাছির করা যা দেখলে ধারণা হয় যে সে সলাতের মধ্যে নয় অর্থাৎ এমন কাজ করা বারবার মাথা চুলকানো দাড়ি নাড়াচাড়া করা কাপড় নাড়াচাড়া করা বা শরীর চুলকানো বা এমন ধরনের কিছু কাজ করা যা আমলে কাছির বোঝা যায় অতএব এই কাজের কারণে নষ্ট হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে যাতে করে এরকম বারবার করা না হয় তারপরে চার নম্বর ইচ্ছাকৃত বা বিনা কারণে সালাতের কোন রোকন বা শর্ত পরিত্যাগ করা অর্থাৎ ইচ্ছাকৃত ভাবেই বা বিনা কারণে সালাতের কোন রোকন বা শর্ত যদি পরিত্যাগ করে তাহলে অবশ্যই তার সলাদ বিনষ্ট হয়ে যায় পাঁচ নম্বর সালাতের মধ্যে অধিক হাস্য করা অর্থাৎ সালাদ আদায় করতেছে কিন্তু পাশের মুসুলির সাথে নিজে নিজে অথবা বা যে কোনো কারণে অধিকভাবে যদি হাসাহাসি করে থাকে তাহলে তার সলাদ বিনষ্ট হয়ে যায় যা ফিকু সোনার প্রথম খন্ড দুশো পাঁচ পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা এসেছে এবং সালাতুর আসলে আপনি বাউন্ন পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা পাবেন সুতরাং সলাদ বিনষ্ট হওয়ার জন্য যে নিয়মগুলি রয়েছে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ক্রমেই যেন সলাতের ভিতরে এগুলি সংগঠিত না হয় যদি এগুলি সংগঠিত হয় তাহলে আমাদের সলাৎ বাতিল হিসাবে গণ্য হবে বিনষ্ট হয়ে যাবে সুতরাং আমাদেরকে খুব খেয়াল করে দৃঢ়স্থিরভাবে সলাত আল্লাহ রাবুল আলমী যাতে সন্তুষ্ট হন এবং তিনি কবুল করে নেন সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে সলাদ আদায় করতে হবে আল্লাহ আলম আসসালামু আলাইকুম আরহাম